নমস্কার, আজকে আপনাদের জন্য তাজা খবর। আমাদের সিটিতে এসেছেন প্রাইম মিনিস্টার, তার গোল্ডেন গাড়ি নিয়ে। খুবই এক্সপেন্সিভ একটা গাড়ি নিয়ে এসেছেন, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে ট্যাক্সি নিয়ে এসেছেন লোকজন এবং খুবই ভিড়। এবং এই গোল্ডেন ট্যাক্সি আজ গোটা দিন থাকিবে, তাই আপনারা আসুন। আরে ভাই ভাই, এটা আমি কি শুনলাম, আমাদের সিটিতে এসেছেন প্রাইম মিনিস্টার? সেটা শোনার কিছু নেই, সে নিয়ে এসেছে একটা গোল্ডেন কার, যেটার দাম মোটামুটি 1 থেকে 2 কোটি টাকা তো হবে। তো আমার মাথায় একটা অন্যরকম প্ল্যান চলছে, মানে খুবই দুরন্ত একটা প্ল্যান। আর আমার যে প্ল্যানটা এখন মাথায় চলছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট মানে আমাদের প্রাইম মিনিস্টারের গোল্ডেন গাড়িটা চুরি করা। চুরি করে নেব, কিনে তো পারবো না, চুরি করতে হবে। ভাই আমি তো ভাই আগের এপিসোডে ওই লেবুওয়ালাকে ভিতরটাতে রেখে দিয়েছিলাম মেরে। আরে ভাই পালিয়েছে বললাম না, কে জাস্ট কেউ না কেউ ভাই বার করে দেয় ভাই। সে ঠিক না ঠিক বেঁচে যায়, কিন্তু কোনো ব্যাপার না, দেখবো ওখানে থাকবে। চলো আমাদের এই দামি গাড়ির নিয়ে বেরোই ভাই। আমাদেরও গাড়ি আছে, প্রাইম মিনিস্টারের কি একাই গাড়ি আছে নাকি? আমাদেরও গাড়ি আছে। তো যেটা তোমাকে বললাম যে আমি কেন গাড়িটা কিনতে পারবো না, কারণ ওই গাড়িটা মানে চারিদিকে মানে অ্যাভেলেবেল হয় না, শুধু প্রাইম মিনিস্টারের জন্য কাস্টম মেড হয়, সেই জন্য ওটা সোনার। এইখানে লেবুওয়ালা ঠিক চলে এসেছে, ভাই তুই এলিস কিভাবে? কিন্তু আমাকে এর পরের দিন থেকে, হ্যাঁ ভাই ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। এইরকম ভয়টা আমি দেখতে যেমন পাই সারা জীবন। ওকে চলো এবারে ফটাফট আমরা যাই ওই প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারকে দেখাটা আমার গুরুত্বপূর্ণ কোনো কাজ নয়, ওই গাড়িটা দেখা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ কাজ। ভাই প্রাইম মিনিস্টার তো দেখতেই থাকবো, গাড়িটা ভাই দেখতে পাবো না, কিন্তু গাড়িটা ভাই আমার তো চুরি করতে হবে সেই জন্য। আরে ভাই এখানে নাচছে, গাড়ি দেখতে যাস নি নাকি? হ্যাঁ এই ভাই, এই ভাই বলছি যে তুই সারাদিন এখানে নাচানাচি করিস, গোল্ডেন গাড়ি বুঝছিস ভাই, সোনার গাড়ি দেখতে যাবি না? তো আমি বড় লোক, তাতে আমি গোল্ডেন গাড়ি দেখতে যাচ্ছি মানে চুরি করতে যাচ্ছে। আর ও ভাই এখানে বিন্দাস নেছে ভাই, খবর টবর দেখে না বোধহয়। ঠিক আছে কোনো ব্যাপার না, চলো আমরা চলে এসেছি এই হোয়াইট হাউসটাতে। এখানে দাঁড়িয়ে ছিল আমি যেটা খবরে দেখলাম, হ্যাঁ ভাই পুরো ট্যাক্সি আছে, কিন্তু ভিড় কমে গিয়েছে, মানে সকাল থেকে হয়তো এসেছে, তার জন্য অনেক লোক আগে দেখে নিয়েছে। আমি তো এখন এলাম, কোনো ব্যাপার না, চলো আমরা এখন দেখে নেবো ভাই। ওরে ভাই এটা সোনার গাড়ি, ও ভাই সাপ, আরে ভাই কি সুন্দর সোনা ভাই, চকচক চকচক করছে রোদ্রে। আর চারিদিকে আর এখানে একটা স্পোর্টস কারও রাখা আছে বোধহয় সেফটির জন্য, যদি কোনো প্রবলেম হয় তাহলে নিয়ে চলে যাবে শর্টার শার্ট। আর এখানে গাড়িটা খুবই মানে প্রোটেকশনের সাথে রাখা হয়েছে। এ গাড়িটা আমি সকালে তো চুরি করতে পারবো না, কারণ সিকিউরিটি টাইট, রাতে আমাকে আসতে হবে। তো এখন থেকে তো এখানে কেটে পড়া যাক, আর রাতে আসবো, আর রাতে এসে গাড়িটা আমি ধুম মাচালে করে নিয়ে চলে যাবো। ওকে চলো এবার এখান থেকে পালানো যাক, একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দিয়েছি ভাই, আজ আমাকে ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে হবে। আর আজকে আমি লোকেদের অ্যাক্সিডেন্ট করে ফেলছি, কোনো ব্যাপার না, চলো এই সিটিতে একটু ঘোরা যাক, এদিক ওদিক এদিক ওদিক। তো তোমরা হয়তো ভাবছো যে আমার কাছে এত টাকা, আমি তো একটা কাস্টম মেড সোনার একটা তো করে নিতে পারি। তো সেটা আমি করা যাবে না, কারণ এইরকম মানে শপ কিংবা এরকম কাস্টম মেড এখানে হয় না। ওকে ওকে চলো, রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে মানে আমাকে এবারে যেতে হবে চুরিটা করবার জন্য, অনেক রাত হয়ে গেছে। আর আমাদের হোটেলটা পুরো চলছে ভাই, চলো এটা হয়ে এটা হয়ে ওকে চলে এসেছি সামনে ভাই। এখন তো নিশ্চয়ই ভিড় কমে গিয়েছে, একটাও লোক দেখতে পাচ্ছি না, এক দুটো লোক আছে, কিন্তু মনে হচ্ছে এখন চুরি করলে কোনো অসুবিধা হবে না। চলো আস্তে আস্তে যাই, প্রথম আমার গাড়িটা এখানে পার্ক করে দিই। ওকে ভাই পুরো এখনও সিকিউরিটি টাইট আছে, মানে বলা যায় না, যদি পুরো ফুল স্টারে পুলিশ চলে আসে তাহলে তো ভাই আমার ব্যান্ড বাজিয়ে দেবে, কিন্তু কোনো ব্যাপার না, রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে গাড়িটা পাওয়া যাবে না। ওকে ব্রেক ব্রেক ব্রেক, ওকে ব্রেক হয়ে গেছে ভাই। ট্যাক্সিগুলো সকাল থেকে আছে ভাই, এদেরকে খাওয়া দাওয়া নেই। ওকে ভাই গাড়িটা পুরো দেখাচ্ছে, এখন চকমক করছে না, কারণ রোদ্রের আলো নেই ভাই, উপরে হেলিকপ্টার, কোনো ব্যাপার না, আমরা যাব আর গিয়ে গাড়িটাতে চাপবো আর ফটাফট পালাবো। ওকে চলো রেটস গো ভাই, কিছু হবে না তো, চলো ভাই চেপে দিচ্ছি। আরে ভাই ফাইভ স্টারে পুলিশ লেগে গেছে ভাই, আমার গাড়ির সামনে একটা পুলিশ, আরে 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 গেটিং অ্যারেস্টেড হয়ে গেছে, পালা 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 পালা। ওকে ভাই পুরো ফাইভ স্টারে পুলিশ, উপরে আবার হেলিকপ্টার চলছে। আরে ভাই কি হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড এক সেকেন্ড, আরে অ্যারেস্ট হয়ে যাবো, দাঁড়া 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 ভাই দাঁড়া ভাই। আরে লেজার লাইট পড়ছে আমার গাড়ির উপরে ভাই, গাড়িটা প্লিজ ফুটিয়ে দিস না ভাই, গাড়িটা আমাকে আস্তে আস্তে চালাতে হবে প্রথমত, মানে স্পিডে চালালে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো, গাড়িটা আমার পুরো খারাপ হয়ে যাবে আর সারানো যাবে না, কারণ এটা চুরি করা গাড়ি। ওকে চলো ভাই এইদিকে চলে এসেছি ভাই, পুলিশ তো আমাকে ছাড়ছেই না, কোনো দিকে যাওয়াও যাচ্ছে না, আমি দূরে যেতে চাইছি না, কারণ দূরে গেলে তোরা ভাই আমাকে পেয়ে যাবে ফাঁকাতে, এখানে হলে আমি ঠিকঠাক বেরিয়ে যেতে পারবো। দাঁড়া 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 ভাই টক্কর লাগিস না ভাই, আরে ভাই টক্কর লেগে গেলো, দাঁড়া 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 দাঁড়া, উপরে হেলিকপ্টার একটা গুলি মেরে দিয়ে তোমার হলো ভাই। ওরে ভাই এরা তো ছাড়ছেই না, মোটামুটি এখন 10 মিনিট হয়ে গেলো, এরকমভাবে আমাকে চেস ঘুরেই যাচ্ছে, চেস ঘুরেই যাচ্ছে, একটা হেলিকপ্টার আমার আগে, একটা হেলিকপ্টার পিছনে, প্লাস গাড়ি প্লাস পুলিশ, ভাই আমি কীভাবে বাঁচবো নিজেও বুঝতে পারছি না। আর আমি ঘরের সামনে চলে এসেছি, এক কাজ করি, প্রথমত আমার গাড়িটাকে ঘরে রেখে দেবো, তারপর আমি অন্য গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করবো, কারণ এটা গাড়িটাকে বুঝতে পারবে না আমি যদি রেখে দিই এখানে, তারপর এক সেকেন্ড এক সেকেন্ড এদিকে 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 এদিকে। ওকে ওকে আমি গ্যারেজে রেখে দিয়েছি, নামো ভাই নামো নামো, পালাও 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 পালাও, এবারে ভাই এদিকে এদিকে চলো এদিকে চলো ভাই, ঘরের ভিতরে ঢুকলেও বোধ হয় পুলিশ আমাকে ছাড়বে না, ঘরে ঢোকার থেকে আমি এদিকে পালাই বরঞ্চ।
হ্যাঁ ভাই একটা বুদ্ধি আছে, চলো এখানে মোটরসাইকেলটা নিয়ে পালাই। এই তো ভাই মোটরসাইকেলে, চলো চলো মোটরসাইকেলটা নিয়ে আমি পালাই। মোটরসাইকেলটা যদি নিয়ে যাই স্পিডটাও বেশি করতে পারবো, কারণ এটা তো আমার সাহস হবে চালাতে। ওকে ভাই পুলিশ ঘরের সামনে চলে এসেছে আমার, মানে কি বলবো আর কি। চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওরে 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 অনেকটা দূরে চলে এসেছি, অনেকটা দূরে। এখনো 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 ছাড়েনি ভাই আমাকে, এস্কেপ হয়ে যা ভাই এস্কেপ। ওকে ভাই এস্কেপিং হচ্ছে, এস্কেপিং হচ্ছে। ব্রেক 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 ব্রেক, জবরদস্ত অ্যাক্সিডেন্ট হয়ে যেত এখানে। ওকে দাঁড়িয়ে গেছি, আর জম্বিদের ওই এরিয়াটাতে চলে এসেছি, এখান থেকে বেরোতে হবে না, তাহলে জম্বি চলে আসবে পুলিশের থেকে বাঁচতে গিয়ে। জম্বি চলে চলে চলে। ওকে 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 ওকে, বেঁচে গেছি বেঁচে গেছি মনে হচ্ছে। ওরে ভাই ভ্যানিস, ফাইনালি ফাইনালি ভ্যানিস হয়েছি। চলো ভাই এরপরে আমি ঘরে চলে এসেছি ভাই, গাড়িটা আমার সামনে আছে, গাড়িটা নিয়ে যেতে পারিনি, পুলিশগুলো বুঝতে পারিনি যে গাড়িটা আমি রেখে দিয়েছি। চলো ভাই এবারে ফটাফট, রাত হয়ে গেছে, ঘুমিয়ে নিই, সকালে উঠে দেখা যাবে যদি পুলিশ বাড়িতে থাকে আমি বলবো স্যালেন্ডার করে দেবো ভাই, গাড়ি দেবো না আমি। ওকে ভাই গাড়িটা হচ্ছে সোনার মনে হচ্ছে ভাই, পুরো মনে হচ্ছে আমার তো ভাই পুরো মনে হচ্ছে এটা সোনার গাড়ি ভাই। এটা গাড়িটা বিক্রি করবো না, আমার হবে ভাই, অত বড় একটা ম্যানেজারের একটা সোনার গাড়ি, মানে বুঝতে পারছো সম্মানটাই আলাদা পাবো। কিন্তু গাড়িটা তো বেঁকে গেছে, কাঁচগুলো ভেঙে গেছে, সেটা কোনো ব্যাপার না, আমি এটা সারাবার ব্যবস্থা করবো, কিন্তু আজ না, মোটামুটি এক দু মাস পর করতে হবে, কারণ সমস্যা হয়ে যাবে না ছাড়া। এখন চুরি করা গাড়ি দেখতে পেলেই কমপ্লেন করে দেবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, আর কমেন্ট সাজেশন দাও যে পরের এপিসোডগুলো কিসের উপর হওয়া উচিত, কারণ সাজেশন না দিলে আমি করতে পারবো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। বাই।